আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকেই আমাকে প্রশ্ন করেন, বিশেষ করে মিডল ইস্টে অনেকে চাকরি করেন, ড্রাইভিং জব করেন, হয়তো লরি চালান, বিভিন্ন ধরনের ড্রাইভিং তারা করেন, এবং অনেকেই প্রশ্ন করেন যে আমি ব্রিটেনে এসে ড্রাইভিং জব করতে পারবো কি না। কিন্তু এটা আগে আপনাকে জানতে হবে যে ড্রাইভিংয়ের নিয়ম কানুন কি ব্রিটেনে, আমাদের দেশের লাইসেন্স এখানে গ্রহণযোগ্য কি না। আমাদের যে লাইসেন্স আছে ইন্টারন্যাশনাল লাইসেন্স, সেটা দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন কি না। তার আগে প্রশ্ন হলো এদেশের আইন কি বলে। আমি আমার নিজের একটা গল্প বলি। আমি যখন এদেশে প্রথম আসি, আমার একটা লাইসেন্স ছিল বাংলাদেশি, তো ওইটা দিয়ে আমি গাড়ি চালিয়েছি। একদিন আমাকে পুলিশ ধরেছে, ধরে বলল যে তুমি গাড়ি চালাইতে পারবা না এই লাইসেন্স দিয়ে। তারপরে আমাকে আরেকজন বলল যে না, তুমি চালাইতে পারবা, কারণ মানে বিদেশিরা, আমরা তো অন্য দেশ থেকে আসছি, আমরা চালাইতে পারবো। তারপর আরেকদিন পুলিশ আমাকে ধরছে, ধরে বলল তোমাকে তো ওয়ার্নিং দেওয়া হয়েছে, তুমি চালাচ্ছ কেন। আমি বললাম যে আমাকে একজন বলছে যে চালাইতে পারবো, আরেকজন বলছে চালাইতে পারবো না, তো পারবো, একজন বলছে পারবো না, তাহলে আমি কি করব, আমি চালাইতেছি। তখন সে বললো যে ঠিক আছে, তুমি একদিন পুলিশ স্টেশনে গিয়ে এই জিনিসটা ভালো করে কনফার্ম হবা, তবে কনফার্ম না হওয়া পর্যন্ত চালাইতে পারবা না। পরে আমি গেলাম পুলিশ লাইনে এবং তারাও সঠিক বলতে পারলো না, বললো এই লটা কি আমি ঠিক জানি না, তবে তারা আমাকে একটা রেফার করলো এবং শেষ পর্যন্ত আমাকে কোর্টে যাইতে হলো। তারা আমাকে কেস করে দিয়েছে আমার উপর, এবং আমাকে পরে আমি জাজের কাছে গেলাম। জাজ নিজে বললো যে আমিও তো জানি না এটার আইনটা কি। পরে তারা আইনের বই বের করে এটা পড়ে আমাকে শোনালো। তাতে হলো কি যে আপনি এই দেশে যদি ভিজিটে আসেন, পড়াশোনা করতে আসেন, যেভাবে আসেন, এখানে এক বছর পর্যন্ত চালানো যায়, তারপরে আপনাকে এখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। একটা থিওরি টেস্ট দিতে হয়, তারপরে এটা পাশ করলে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হয়, দিয়ে পাশ করলে তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। এখন কথা হচ্ছে, যারা মিডল ইস্ট থেকে বা বিভিন্ন দেশ থেকে এসে মনে করেন চাকরি করবেন, লরি চালাবেন, ট্রাক চালাবেন, এটা সেটা, এগুলো এখানে এসে পাশ করতে হবে, ওই লাইসেন্সে এখানে কাজ হবে না। হ্যাঁ, সো হ্যাঁ, যারা মনে করছেন যে আপনার লাইসেন্সে এসে আপনি এখানে সব কিছু করে ফেলবেন, না, তো ভিজিটে এসে ওই কেউ কয়েকদিন চালানো যায় সেটা। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাকে কেন দিল না, কারণ আমি ভিজিটর না আসলে, কারণ আমি এই দেশে লিগেলি থাকি, রেসিডেন্স ছিলাম তখন, বাসিন্দা। ল বলছে যে বাসিন্দারা কখনোই ওই বিদেশি লাইসেন্স করতে পারবে না। হ্যাঁ, যার ফলে আমার ক্ষেত্রে আইনটা প্রযোজ্য ছিল না, এবং সেই জন্য আমাকে একটা পেনাল্টিও দিয়েছিল তারা। তো যাই হোক, এই হলো হিসাব যে আপনারা অনেকেই যে ড্রাইভিং মনে করেন, ড্রাইভিং জব করবেন বা যাই হোক, যেভাবে পড়াশোনা যারা করেন বা বেড়াতে আসেন, তারা লাইসেন্স নিয়ে আসতে পারবেন, তারা চালাইতে পারবেন এখানে। হ্যাঁ, তবে প্রফেশনাল কাজ করার জন্য, বিশেষ করে হেভি লরি, তারপরে ট্রাক, এগুলো চালানোর জন্য এগুলো আলাদা লাইসেন্স আছে, যেগুলো আলাদা ক্যাটাগরি আছে, এবং ওগুলো আলাদা পরীক্ষা দিতে হয়। এবং ওই ক্যাটাগরিতে গিয়ে পাশ করে তারপরে আপনি ওই জবটা পেতে পারবেন। তবে এই জব করার আগে আপনার তো পারমিশন থাকতে হবে জবের, আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে, বিভিন্ন বিষয় আছে, এগুলো কনফার্ম করতে পারলে তাহলে আপনার জন্য সুবিধা। তবে আপনারা যত সহজেই ভাবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন, অনেকেই আমাকে প্রশ্নটা করেছেন যে আমি ড্রাইভিং করি এখানে, ড্রাইভিং জব করি এখানে, এসে করবো এই সেই, আমার মনে হয় এটা আপনাদের জন্য হার্ড, এখানে এসে পাশ করা বেশ কঠিন। কঠিন মানে ধরেন এখানে তো পড়াশোনা করতে হয়, এটার পর পরীক্ষা দিতে হয়, দুইটা তিনটা পরীক্ষা লাগে, তো এখন এগুলো করে হয়তো আপনি পাশ করবেন না, তাই বলছি না, আপনি পাশ করতে পারেন। তবে অনেকেই বলে যে এই দেশে ব্যাপারটা, ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে বিসিএসের মতো আমাদের দেশে, মানে এত হার্ড। হ্যাঁ, অনেকে আমরা বিশেষ করে যারা বড় হয়ে দেশে আসছি, অনেকে এরকম আছে পাঁচ সাতবার আটবার দশবার ফেল করেও পাশ করেছে এরকম। তো যাই হোক, এই জিনিসটা আপনাদের বললাম ইনফরমেশনের জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, চোখ করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।